বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ। আজকে খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি জ্ঞান বৃদ্ধির জন্য, মুখের জড়তা দূর করার জন্য, জ্ঞানী হওয়ার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে এই দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই দোয়ার উপর আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ দোয়ার বিনিময়ে, এই ফজিলতপূর্ণ দোয়ার বরকতে আমাদের জ্ঞান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, এবং আমাদের যদি মুখের মধ্যে কোনো জড়তা থাকে সেই জড়তাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় বন্ধুগণ, খুবই সুন্দর, ছোট এবং সহজ দোয়া। আমি এখন দোয়াটি বলবো। প্রথমেই রেফারেন্সটা একটু দিতে চাই। এই দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে সূরা তহার 25-28 নম্বর আয়াতে। দোয়াটি হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি দোয়াটি সুন্দরভাবে বাংলায় উচ্চারণ লিখে দেবো, আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করবেন। আমি আবারও বলছি, দোয়াটি হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শেখার ক্ষেত্রে আপনারা এভাবে ভেঙে ভেঙে সুন্দর করে শিখে নেবেন, এবং যখন আপনারা দোয়াটি পাঠ করবেন তখন সুন্দরভাবে অনেক সুন্দর সুরেলা কণ্ঠে আপনারা তেলাওয়াত করতে পারেন। হ্যাঁ, যেমন মন চায় তেমনভাবে আপনারা তেলাওয়াত করতে পারবেন। তবে খুব ভালোভাবে মনে রাখবেন, যখন মুখস্থ করবেন তখন অবশ্যই যেন এর টান, উচ্চারণ সব কিছুই ঠিকভাবে আপনার মুখস্থ হয়ে যায়, তাহলে তারপরে আপনার মন মতো আপনি তেলাওয়াত করতে পারবেন। আমি আবারও বলছি, রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় বন্ধুগণ, আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন, এবং যখনই পড়তে বসবেন, পড়ার টেবিলে যাবেন, তখনই এই দোয়াটি একবার পাঠ করে নেবেন, অথবা যে কোনো ক্লাস শুরু করার পূর্বে আপনারা এই দোয়াটি কয়েকবার পাঠ করে নিতে পারেন, অথবা যখন নামাজ শেষ করেন, মোনাজাত করবেন, সেই মোনাজাতের ভিতরে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ যদি নিয়মিতভাবে এই দোয়ার উপর আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন, সুপ্রসারিত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার কারণে যদি অন্য কোনো মানুষ এই দোয়াটি সম্পর্কে জানতে পারে, আর সে যদি আমল করে, আর আপনি যদি নেক নিয়তে শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ সে আমল করে যেরকম সওয়াব পাবে, আপনি শেয়ার করার মাধ্যমে সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটাকে বলে সদকায়ে জারিয়া। তাই নেক নিয়তে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায় নতুন ভিডিওতে অনলাইন মাদ্রাসায়। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।